দর্শক আমরা ফার্স্টে একটি দেখছি ফ্রিজিয়ান পদ যাতে সার করো সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে সম্পূর্ণ দেখালে অনেকটা আইডিয়া নিতে পারবে তো এরা তথ্য আমরা নেই দর্শক আমরা এই সাইডেও একটি দেখছি ফ্রিজিয়ান ক্রথ যাতে সার করো সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছে এই যে সম্পূর্ণ দেখালে অনেকটা আইডিয়া নিতে পারবেন তো এটার তথ্য আমরা নেই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা তো ফ্রিজিয়ান ক্রথ জাতের জি কত চাইছেন দাম দাম যায় স্যার না স্যার 220-225 হলে 220-225 হলে বিক্রি করবে না চাওয়া দামটা বলেন দর্শক চাওয়া দাম 3,20,000 3,20,000 চাওয়া দাম এই যে দর্শক দেখছেন সবগুলো দেখানোর চেষ্টা করছে দাঁতে কয়টা দুই দাঁত বস আচ্ছা এটা আনুমানিক রানিং কয় মনের মতো মাংস হতে পারে নয় মন সাড়ে নয় মন এই যে দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো দেখানোর চেষ্টা করছে তো যদি কোনো খামারি ভাই নেয় কেমন হলে দিতে পারবেন একবার ওই দামে 2,20,000 2,20,000 টাকা হলে এটা সেল হবে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছেন আচ্ছা আপনার নাম্বারটা দেন যদি কোনো খামারি ভাই নাই 01-63-41-20-22 নামটা কি আপনার ইসমাইল দর্শক যদি কোনো খামারি ভাইয়ের গরুটি প্রয়োজন হয় অবশ্যই ইসমাইল চাষের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে এই যে ফিজিয়ান ক্রথ যাতে সার গরু দর্শক আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া গরুহাটে আর এই হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসছেন এবং ক্রেতারা ক্রয় করতে আসছেন যারা দূরদূরান্ত থেকে আসতেছেন কুষ্টিয়া টার্মিনাল থেকে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন আলামপুর বালিয়াপাড়া গরুহাটে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই সাইডে একটি দেখছি ক্রথ জাতের সার গরু সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছে যে সম্পূর্ণ দেখালে অনেকটা আইডিয়া নিতে পারবেন তো এরও তথ্য আমরা নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাইছেন এটা ক্রথ জাতের সার গরু এটা দাম যাচ্ছে 550,000 550,000 চাচ্ছেন আর কেতারা কেমন দাম বলছে এখনো অনেক বড় হবে আচ্ছা এটা আপনার নাম্বারটা বলেন যদি কোনো খামারি ভাই নাই 0176474 জি আপনার নামটা কি আফজাল হোসেন আফজাল হোসেন চাচার সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা তো এখনো সেরকম মাংস হয় নাই না এখনো অনেক বড় হবে তারপরেও আনুমানিক কয় মনের মাংস হতে পারে 18 মন আছে 18 মন এই যে দর্শক সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রতিবারের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আবার চলে আসছি কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া গরুহাটে আর এই হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন তো আজ 29 জানুয়ারি 2022 রোজ শনিবার আপনাদের প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে তো কী দরে বড় বড় ক্রথ যাতে সারগুলো গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সে তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি দর্শক আমরা এই সাইডেও কিছু গরু দেখছি এগুলোরও তথ্য আমরা নেই
আসসালামু আলাইকুম। কয়টা আনছেন আজকে গরু? দুইটা নিয়ে এসেছি। দুইটা আনছেন? এটা তো ফার্স্ট একটা কালো কালারের দেখছি, এটা কি জাতের গরু? এটা দেখাল পাবনা। পাবনা জাতের? পাবনা জাতের সাইওয়াল, তাই তো? কত চাইছেন দাম? দাম চাচ্ছে 1,60,000। 1,60,000 চাচ্ছেন? আর কত বলতেছে ক্রেতারা? ওই 30-35। 30-35। তো টার্গেট কেমন? লাস্ট টার্গেট তারপর দর্শকদের একটু বলেন যে কেমন হলে সেল করা যাবে? 40 হলেই সেল করা যাবে। সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে যে পাবনা সাইওয়াল জাতের সার সম্পূর্ণ দেখা। তো এই সাইডেও আরেকটি দেখছি, এটা কি জাতের? এটা এটাও পাবনা সাইওয়াল, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এটা কত সাইজ? এটা আপনার না কোনটা? আপনার দর্শক আমরা এই সাইডেও একটি দেখছি ফ্রিজিয়ান ক্রস জাতের সার গরু, এটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে। তো এটারও তথ্য আমরা নেই। তাতে কয়টা চাচা? দুই দাঁত বস। ফিজিয়ান প্রদ্যতে সার সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। কত চাইছেন এটা? 195। কেদারে কেমন দাম বলছে? 150/160। তো টার্গেট কেমন চাচা? লাস্ট কেমন হলে দেওয়া যাবে? 85। দর্শক 1,85,000 টাকা হলে এটা ছেল হবে, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এই সাইডেও একটি দেখছি ফ্রিজিয়ান জাতের সার গরু, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে। এই যে সম্পূর্ণ দেখালে অনেক টাইরা নিতে পারবেন। এটারও তথ্য আমরা নেই, কি অবস্থা হয়? এটারও তথ্য আমরা নেই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো। এটা তো ফ্রিজিয়ান জাতে না ভাই? জি। কত চাইছেন দাম? 450 আর কে তারা কেমন দর দিচ্ছে? 250-300। তো টার্গেট কেমন ভাইয়া? লাস্ট 300 মানের উপরে, তাই তো? 3,10,000। জি। এই দর্শক 3,10,000 টাকার টার্গেট, এটা তো এখনো অনেক বড় হবে না? জি জি। খামার উপযুক্ত? তো এটা আনুমানিক কয় মনের মতো মাংস দিতে পারে তাও? এখন 15 মন কষায় এখন 15 মন টার্গেট করছে। আমরা তো পাবলিক, কষায় টার্গেট করছে, 15 মন টার্গেট করছে, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে। তো যদি কোনো খামারি ভাই নাই দিতে পারবেন? জি অবশ্যই দিতে পারবেন। তো নাম্বারটা বলেন আপনার। 01907063 নামটা কি আপনার? নাম ইমদাদুল। ইমদাদুল ভাইয়ের সাথে শোলকুপা বাড়ি কৃষ্ণপুর। কৃষ্ণপুর। দর্শক এই যে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি ফিজিয়ান পদ যাতে সার গরু। দর্শক আজকের ভিডিওটি এই জায়গায় শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এটা মনে রাখবেন যে একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী আর একটা ভিডিওর প্রতি অনেকটা আগ্রহ জাগায়। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।